কাজ হলো কি ময়ূকের রাত আটটার সময় ময়ূক নিজের সামান্যতম কোনো শব্দ ব্যবহার করলো না কি নিয়ে শো সেটা ব্যাখ্যা করলো না প্রতিবেদন দেখালো না একদম স্ট্রেট সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনের বাইরে থাকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে কেন শো শুরু করেছে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস সাধু স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে তার কারণ সুজয় কৃষ্ণ ভদ্রই বোধহয় সেই জিয়ন কাঠিটা যেই জিয়ন কাঠি বা সেই মন্ত্র যে মন্ত্র বললে সুজয় কৃষ্ণ ভদ্র আসলে হয়তো সেই খুল যা সিম সিম এই শব্দটা যেটা বললে চিচিং ফাঁক যেটা বললে ফাঁক হয়ে যাবে সেই গুহা যে গুহার মধ্যে আসলে লুকিয়ে রয়েছে সেই মাস্টারমাইন্ড নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ডটা এবং সেই কণ্ঠস্বর একটা সময় একটা সময় আমাদের বাঙালিদের আবেগের জায়গা এখনো বাঙালিদের আবেগের জায়গা কিন্তু সবচেয়ে বেশি কিউরিয়সিটি ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর কবে শুনতে পারব কপ কব কব তার মানেই হচ্ছে পুজো আসছে বীরেনবাবুর কণ্ঠস্বর শুনেছি এখন বাংলার সবচেয়ে বড় কৌতূহল সুজয় কৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর স্যাম্পলিং করে করে ম্যাচিং টেস্টে পাঠিয়ে কোন ভি 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 আইপি প্রভাবশালী কালীঘাটের কাকুর টম্পস তার নামটা কি জানতে পারবো আমি প্রত্যেকের কাছে আসবো কিন্তু শুরুতেই আবার আপনাদের বলছি শেষবার কালীঘাটের কাকু মানে রিপাবলিক বাংলা কেবিনে ঢুকে পড়ার আগে শেষবার পাবলিকলি কালীঘাটের কাকুকে আমরা হাসপাতালে ঢুকতে দেখেছিলাম যেদিন লিপস বাউন্সে বাউন্সের রেট চলছিল ঘটনাক্রমে এবং সেই দিন আমরা সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রশ্ন করেছিলাম সুজয়কৃষ্ণ কৃষ্ণ নাকি প্রচন্ড শরীর খারাপ কিন্তু প্রশ্ন শুনেই তিনি মাস্টার্স খুলে রিপাবলিক বাংলাকে গালাগালি দিতে শুরু করলেন সে গালাগালি অনুব্রত মন্ডলরাও দেন ওটা আমরা সার্টিফিকেট হিসাবে নিই কি বলেছিলেন মনে করিয়ে দিই নতুন বছরে ভুলে যেতে পারি আমরা

সুবর্ণ মৈত্র দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতি দেখছেন এবং বাংলার রাজনীতির আমি যে কথাটা বলছি জীবন কাঠি এত ছেলেমেয়ের ভবিষ্যৎ এত কোটি টাকার একেবারে মানি লন্ড্রিং এই সমস্ত কিছু রাজ সেটা কি আজ রাতে খুলতে চলেছে আমি আপনি কি ভাগ্যবান সেই মনে আছে নিশ্চয়ই সেই লাস্ট টাইম আমরা ভাগ্যবান হয়েছিলাম যখন জবাব চায় বাংলা করতে করতে আমরা প্রচুর টাকা দেখেছিলাম লাইভ টেলিভিশনে আজকে কি সেরকম একটা কোনো দিন হতে চলেছে সব সবসময় আপনাকে অনেক অনেক বছর চিনি এবং জানি আপনার কণ্ঠস্বর বলিষ্ঠ কিন্তু আজকে বোধ হয় আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর বা আজকে আমরা এই স্টুডিওতে যারা বসে আছি তাদের সম্মিলিত কণ্ঠস্বরও বোধ হয় বোধ হয় ম্লান হয়ে যেতে পারে তার কারণ একটি কণ্ঠস্বর শোনার জন্যই বোধ মানুষ ব্যাকুল হয়ে বসে আছে তো সেই কণ্ঠস্বর থেকে কোকিলের গান বেরোবে না কাকের আওয়াজ বেরোবে সেটা আমরা জানি না কিন্তু বাংলা কোন দিকে যাবে সেটাই বোধ আমাদের মূল লক্ষ্য আজকে আমরা যেটা প্রেক্ষাপট নিয়ে আজকে বোধহয় আলোচনা করতে বসেছিলাম সেই আলোচনার বিষয়বস্তুটা ছিল যে হয়তো দুর্নীতি অনেক জায়গায় ভারতবর্ষে হচ্ছে পশ্চিমবঙ্গ বোধ আলাদা করে দুর্নীতি হচ্ছে তা তো নয় কিন্তু সেখানে বোধ হয় অর্থনীতিও এগোচ্ছে কিন্তু আমাদের বোধ হয় অর্থনীতিটা এতটাই পেছনের দিকে চলে যাচ্ছে একটি দুর্নীতির কণ্ঠস্বর শোনাই আদৌ সেটা দুর্নীতি হয়েছে বা কি কারণ সেটা তো আমরা এখানে স্টুডিওতে কেউ বলতে পারবো না মি আর কনজেকচার আমি করতে চাই না বিকজ আমার আমি কোনো অথরিটি নই আমি কোনো কনজেকচার করতে চাই না কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সারা পশ্চিমবঙ্গের নজরটা একটি মানুষের কণ্ঠস্বরের দিকে চলে গেল এবং সেটাই কালকে বাংলার কোন দিকে যাবে সেটা ঘুরিয়ে দিল এটা বোধহয় দুঃখের বলেই আমার মনে হয়